Hey guys, Assalamualaikum. This is Yar Mubashir and welcome back to my channel. So, आज के हमरे आज ची हमारे बाइक के लॉन्ग टर्म एक टाइप रिव्यू वीडियो नहीं है। तो बाइक के शॉर्ट पहले में जरा शुरू करेंगे बाइक के बिल क्वालिटी एवं कलर क्वालिटी ने कोनो कंप्लेन नहीं। आमी तीन बच्चों जब तक यूज़ कर ची ये टाइप बिल क्वालिटी एंड कलर क्वालिटी ने आमा टाइमों कोनो इश्यू आमी पाई नहीं। सो आशा करें अपना बिल क्वालिटी एंड कलर क्वालिटी ने कोनो रकम प्रॉब्लम करबेन। सो एबार आसे जाक बाइकेर इंजिन निये। तो বাইকের ইঞ্জিন নিয়ে যদি বলা যায় সবার আগে বলতে হয় বাইকটা 10000 কিলোমিটার চলার পর একটা অন্যরকম একটা ম্যাজিক দেখিয়েছে। কেন ম্যাজিক দেখিয়েছে এটা পরে বলছি। তো যারা নতুন এনএস ইউজার আছেন তাদের সবার একটা কমন প্রবলেম হয় যে বাইকের হ্যান্ডেল বার আর বাইকের ফুট পেকে 40 থেকে 60 এর ভিতরে একটা ভাইব্রেশন ফিল হয় এবং বাইক থেকে একটা নয়েজ আসে এবং বাইকে ওভারহিটের একটা প্রবলেম থাকে। তো আসলে আপনারা সবার জন্য একটা সুসংবাদ বলা যায় যে আপনারা যদি বাইকটা বেশি রাইড করেন 10000 কিলোমিটার চালানোর পরেই আপনারা একটা হিউজ ডিফারেন্স পাবেন আগের পারফরম্যান্স থেকে এবং পরের পারফরম্যান্স থেকে। তো আসলে 10000 কিলোমিটার একটা পিরিয়ডটা হলো অনেক একটা লম্বা পিরিয়ড। বাইকের ইঞ্জিন প্রথমে যে অবস্থায় থাকে পরে আসলে আরো অনেক রিলায়েবল হয়ে যায় যখন বাইকটা অনেক বেশি রাইড হয়। তো আপনারা অবশ্যই একটা বিশেষ ডিফারেন্স দেখতে পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো যে বাইকের যে ভাইব্রেশন ছিল এবং ওভারহিটিং এর যে বিষয়টা সেটা একদম চলে যায়। আরেকটা যেটা বড় বিষয় হলো যে অনেক সময় আমি দেখেছি এটা আমি নিজে পার্সোনালি ফিল করেছি যে যখন বাইকের নতুন অবস্থায় বাইকের ইঞ্জিন অয়েল দেওয়া হয় তো ইঞ্জিন অয়েল আমি যখন হচ্ছে সুপারফুট ইউজ করতাম হতে 1000 এর বেশি চালানো যায় না। তো যখন আমি মোবিলটা দিই 200 কিলোমিটার পর্যন্ত বাইকের ভিতরে মানে আসলে স্মুথনেসটা আসে না, একটু জার্কনেস হয় আর কি। ওটা 200 কিলোমিটারের পরে বা 200 বা 250 কিলোমিটার পরে স্মুথ হয়, কিন্তু 10000 এর সময় আপনি যখনই মোবিলটা দিবেন তখনই ইনশাআল্লাহ আপনার বাইক থেকে একটা খুব সুন্দর সাউন্ড হবে এবং আপনি মানে খুব ভালো ফিল করবেন, চালিয়ে খুব মজা পাবেন, স্মুথ ফিল আসবে। এবার আসা যাক মেনটেন্যান্স নিয়ে। যদি মেনটেন্যান্স নিয়ে বলতে হয় আসলে বাইকটা খালি চালালে হবে না, বাইকটাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে। তো মেনটেন্যান্স নিয়ে সবার আগে বলতে হয় যে বাইকের ইঞ্জিন অয়েল রেকমেন্ডেড গ্রেড অনুযায়ী যদি ইঞ্জিন অয়েল না ইউজ করা যায় তাহলে বাইকের পারফরমেন্স অবশ্যই খারাপ আসবে। এবং সবচেয়ে বড় একটা বিষয় যে বাইকের এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারটাকে আমাদের উত্তরা মোটরস এবং অনেক মানে যারা মিস্ত্রি আছে তারা আসলে বাইকের এই ট্যাঙ্কি খুলে এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে অনেক আলসেমি প্রকাশ করে, যার কারণে আসলে অনেকেই অনিয়ার কারণে এয়ার ফিল্টারটা ক্লিন করেন না। তবে আপনারা সবাই জানেন যে এনএসের এয়ার ফিল্টার 5000 এর পরে অকেজ হয়ে যায়, কোনো কাজেই লাগে না। তো ওই আপনি যদি টাইম টু টাইম এয়ার ফিল্টার ক্লিন না করেন, মানে প্রত্যেক মোবিল ডাউনের পরেই আপনি এয়ার ফিল্টারটাকে ক্লিন করে নেবেন, যদি তা না করেন তাহলে 5000 এর আগেই সেটা নষ্ট হয়ে বসে থাকবে। এবং আপনাকে চেনটা দেখতে হবে, চেনটা ঠিকভাবে মেনটেন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ট্যাপিজ অ্যাডজাস্টমেন্ট। আপনি যখন সার্ভিসিংয়ে যাবেন আপনার উত্তরা মোটরসে যে একটু বলবেন ওদেরকে যে আমার ট্যাপিটটা ঠিক আছে কিনা, কারণ ট্যাপিট অ্যাডজাস্টমেন্টের জন্য মাইলেজ অনেক সময় কমে যায়। তো আশা করি সব কিছু এভাবে মেনটেন যদি বাইকের টাইম টু টাইম সার্ভিসটা ঠিকভাবে করাতে পারেন ইনশাল্লাহ বাইকের কোনো রকম সমস্যা হবে না। সো এবার আসা যাক চেন নিয়ে। চেন নিয়ে আমি ফার্স্ট একটা প্রবলেমে পড়েছিলাম, তো যে প্রবলেমটা পড়েছি সেটা নিয়ে আমি ইন ডিটেলস আরেকটা ভিডিও ধরে বানাবো, ওটা সলিউশনও পেয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আদারওয়াইজ চেন নিয়ে তেমন কোনো প্রবলেম নাই, চেনটা প্রপারলি ক্লিন এবং এটাকে সঠিকভাবে লুপ করলে আপনার কোনো সমস্যা হবে না। এবং একটা রুটিন করে নেবেন যে মাসে একবার অথবা 15 দিন পর একবার আপনি অবশ্যই চেনটাকে প্রপারলি ক্লিন করবেন এবং সঠিকভাবে লুপ করবেন। আরেকটা জিনিস হলো যে চেনটাকে চেনের একটা ব্যাপার আছে যে চেন যদি ঢিল থাকে, মানে চেনটা ঢিলা থাকলে আপনি রাইডিং এক্সপিরিয়েন্স খুব বাজে হবে, ভালো মজা পাবেন না। এবং চেন টাইট থাকলে আপনার বাইকে ভাইব্রেশন হবে। তাই প্রপারলি চেনটাকে অ্যাডজাস্ট করা, মানে অ্যাডজাস্ট করে তারপর আপনি লুপ করে বাইকটা চালান, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে বাইক চালানো। সো এবার আসা যাক সিট এবং হ্যান্ডেল বারের লাইট নিয়ে। সিট নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। সিট অনেকেই আবার কমপ্লেন বলে, যারা অনেক রিভিউরদেরকে দেখেছি যারা বলে সিটে অনেক প্রবলেম হয়। তবে আমি পার্সোনালি আমার কোনো প্রবলেম ফেস করিনি। পিলিয়ন সিটটা নিয়ে আমার ফ্রেন্ডসরা যখন উঠে তখন বলে যে পিলিয়ন সিটটা একটু হার্ড, যেটা খুব একটা ম্যাটার করে না, আদারওয়াইজ সিট ভালো। এবং সবচেয়ে বড় বিষয় হলো হ্যান্ডেল বারের লাইট, যেটা রাত্রেবেলা অনেক সুন্দর লাগে এবং এটা খালি আমার কাছে সবার কাছে সুন্দর লাগে। সো এবার আসা যাক মাইলেজ নিয়ে। মাইলেজ নিয়ে বলতে গেলে সিটি রাইডিংয়ে এটা আমি অনায়াসে 40 মাইলেজ পাই এবং আর একটু স্মুথ রাইডিং করলে 42ও পাই, আর হাইওয়েতে তো অবশ্যই এটা 45 প্লাস দিবে। তবে হ্যাঁ, মাইলেজ পাওয়া, ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার ট্যাপিজ অ্যাডজাস্টমেন্টটা অনেক বেশি ভ্যারি করে, কারণ ট্যাপিজ অ্যাডজাস্টমেন্ট না থাকলে আপনার মাইলেজ অনেক কমে যায়। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে যে এই বাইক থেকে আমি 55 মাইলেজ পেয়েছি একসময়, তবে এখন মাইলেজটা অনেকটা কমে এসছে।
তবে স্মুথ রাইডিং যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই সে ভালো মাইলেজ পাবে, এবং বাইক যদি বেশি রেভ করা হয় তাহলে অবশ্যই মাইলেজ কমে যাবে, কারণ আমি 3500 মাইলেজ পেয়েছি একসময়। তো পুরোপুরি ডিপেন্ডস অন রাইডার, যদি রাইডার ঠিকভাবে বাইকটা রাইড করতে পারে তাহলে অবশ্যই ভালো মাইলেজ পাবে, 40 তো পাবেই অনায়াসে। বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে, বাইকের টায়ার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বাইকের টায়ার দুটাই অনেক ভালো সাপোর্ট দেয় এবং এই টায়ারের কারণে মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় যেটা আমি দেখেছি। এবং তবে বাইকের টায়ারটা রিয়ার টায়ারটা একটু মোটা হলে ভালো হতো, যেটা এখন এফআই এবং এবিএস ভার্সনগুলোতে 120 সেকশনের টায়ার দিচ্ছে, যেটাতে আশা করি অনেক ভালো সাপোর্ট পাবেন আপনারা। এবং ব্রেক নিয়ে যদি বলা যায়, ব্রেক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ফ্রন্ট ব্রেকটা যথেষ্ট ভালো আমার কাছে তো মাঝে মাঝে এবিএস এর মতো মনে হয়, কারণ একবার স্মুথলি থামে, আমি আমার আগে ভিডিওতে কথাটা বলেছি। আর এখন পর্যন্ত আমার ব্রেক প্যাডটা চেঞ্জ করা হয়নি, আমি যদিও অনেক বাইক কম রাইড করি লকডাউনের কারণে, আরও কম রাইড করা হয়েছে। ড্রাম ব্রেক নিয়ে যদি বলতে হয়, অনেকের অনেক কমপ্লেন আছে ড্রাম ব্রেক নিয়ে, যে বাইকের ড্রাম ব্রেক নাকি ধরেই না এবং মানে কাজই করে না বলা চলে, তবে আমার কাছে এটা যৌক্তিক মনে হয়নি, কারণ আমি পার্সোনালি ড্রাম ব্রেক অনেক বেশি ইউজ করি এবং আমাকে ড্রাম ব্রেক অনুযায়ী যথেষ্ট সাপোর্ট দেয়। বাইকের হেডলাইট নিয়ে যদি বলা হয়, বাইকের হেডলাইটটা সিটি রাইডিং এর জন্য যথেষ্ট, কিন্তু হাইওয়ে রাইডিং এর জন্য যথেষ্ট না, তবে যারা হাইওয়ে রাইড করেন তারা এক্সট্রা লাইট লাগাই নিতে পারে। সো এই ছিল টোটাল এনএস নিয়ে লং টার্ম একটা ভিডিও, আশা করি আমি সব কিছু কভার করতে পেরেছি, এবং যদি কিছু মিস হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন, এবং এনএস নিয়ে আরও কারো কোনো কোশ্চেন থাকলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো এইটুকুই, আজকে এখানে বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, আর এয়ার মোবাইলের সাথেই থাকুন।